তুমি যদি গ্লাসে টাচ না করে এই বিস্কুটটা যদি তুমি খেতে পারো তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো। প্রথমে এটা তো বিস্কুট দেখা যাচ্ছিল, এবার এটা গ্লাসের ভেতরে রাখলাম। এবার তুমি গ্লাসে টাচ না করে বিস্কুটটা খেতে হবে, তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো। তোমার যদি দম থাকে বিস্কুটটা গ্লাসের মধ্যে রেখে দেখো। ঠিক আছে। তুমি কিন্তু আগে বাইটা চিটিং করলে, তোমার যদি দম থাকে তাহলে এর ভেতর থেকে বার করে তোমাকে খেতে হবে, তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো। পিটটা তো চুলকাচ্ছে। উর্ফি উর্ফি, আমার পিট চুলকানোর হাতটা কোথায় রেখেছো গো? এই তো ছাদে। ঠিক আছে আসছি। তুমি আগের সপ্তাহে আমার কাছে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা আমাকে ফেরত দেবে। কিসের টাকা? আমি জানি তো তুমি ভুলে যাবে, ওই কারণে আমি খাতায় লিখে রেখেছি। দেখো, রবিবার নিয়েছে 250, সোমবার নিয়েছে 250। তো এই 500 টাকার জন্য তুমি মরে যাচ্ছ? 250 কি 500 টাকা হয়? কত হয় দেখাও, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, 0, 5×5 = 10, আর 2×2 = 4, 4,100। কালকের মধ্যে আমার সব টাকা ফেরত দেবে, ঠিক আছে? কি করে গার্লফ্রেন্ড হবে আমার? ভাই হবে আমার? হ্যাঁ হব। তোমার প্রপার্টির 50% তাহলে আমাকে দেবে? দেবে? সুগার টেস্ট করালাম, সুগার হাই, ডাক্তার বলেছে ফিগে চা খেতে। দেখো, আমি পরিষ্কার একটা কথা বলছি, আমি আলাদা আলাদা চা করতে পারবো না। একটা রসগোল্লা খেয়ে চা খাবে, চা এমনি ফিগে লাগবে। এই তোমার ভাইয়ের কাটা গায়ে নুন ছিটানো স্বভাবটা যাবে না, তাই না? কেন আর ভাই কি করেছে? প্রতিদিন খালি আমাকে ফোন করে জিজ্ঞেস করে, জিজু আমার দিদির সাথে খুশি আছো তো?